বিসমুল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আশা করি মহান আল্লাহ সুবাহ তাল্লাহার অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকে ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী পানি সম্পর্কে কিছু অবাক করা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যা জানলে আপনি অবাক হয়ে যাবেন পবিত্র কোরআন হাদিস ও বিজ্ঞানকে সামনে রেখে তথ্যগুলো আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আলোচনার প্রথমেই পানি সম্পর্কে পবিত্র কোরআন থেকে কিছু তথ্য দিব তারপর এই তথ্যকে সামনে রেখে চিকিৎসা বিজ্ঞানের মতে কতটা পানি পান করতে হবে এবং পানি পান করার যে উপকার রয়েছে তা তুলে ধরব ইনশাল্লাহ এবং সবশেষে একুশ দিন একটি বিশেষ নিয়মে পানি পান করলে কি হয় সেটা নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আলোচনা শুরু করা যাক পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তালা বলেছেন আর তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন অথপর তাকে রক্তগত বংশ ও বৈবাহিক সম্পর্ক শীল করেছেন তোমার পালনকর্তা সব কিছু করতে সক্ষম সূত্র সুরা ফুরকান আয়াত নাম্বার চুয়ান্ন এছাড়া পানি সম্পর্কে সুরা ওয়াকিয়ার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহ সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা যে পানে পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি সুরা ওয়াকিয়া আয়াত নাম্বার আটষট্টি তোমরা কি তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি সোরা ওয়াকিয়া আয়াত নাম্বার উনসত্তর আমি তা ইচ্ছা করলে তা লোনা করে দিতে পারি তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না সোরা ওয়াকিয়া আয়াত নাম্বার সত্তর তিনি আরো বলেন আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারা বাগান ও শস্য উদ্গত করি যেগুলোর ফসল আহার করা হয় কাফ আয়াত নয় থেকে দশ আরও বলেন আমি আকাশ থেকে উপযুক্ত পরিমাণে বাড়ি বর্ষণ করি এবং মাটিতে তা রেখে দিই এবং নিশ্চয়ই আমি তা সহজেই সরিয়ে নিতে সক্ষম সুরা আল মুমিনুন আয়াত নাম্বার আঠারো পবিত্র কোরআনের এইসব আয়াতে আল্লাহ তালা পানির মতো একটি বড় নিয়ামতের গুরুত্ব উল্লেখ করেছেন আর তিনি এই নিয়ামতের জন্য তার প্রতি কৃতজ্ঞ হওয়ার কথাও বলেছেন পানিকে দুনিয়ার তিনটি আশ্চর্যজনক সৃষ্টির একটি বলে উল্লেখ করেছেন আবু দাউদ শরীফের একটি হাদিসে উল্লেখ রয়েছে মহানবী সাল্লাম বলেন তিনটি জিনিসের উপর মানুষের স্বাভাবিক অংশ রয়েছে সেগুলো হলো গাছ পানি এবং আগুন গাছ না থাকলে এই পৃথিবী পানি শূন্য হয়ে যেত এই পৃথিবী বেঁচে থাকার উপযুক্ত থাকত না তাই বলেন যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন সূত্র আবু দাউদ শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো একচল্লিশ প্রিয় দর্শক বাংলায় একটি প্রবাদ আছে পানির অপর নাম জীবন কথাটি প্রবাদ হলেও শতভাগ সত্য গবেষণায় স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে হাইড্রেটেড থাকা বা পর্যাপ্ত পরিমাণে পানি পান হল একটি সর্বোত্তম স্বাস্থ্যকর অভ্যাস যখন পানি পর্যাপ্ত পান করবেন তখন আপনার শরীর ও মস্তিষ্ক সুস্থ ও সবল থাকবে এবং উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হবে ছোট্ট একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে বিষয়টি আরও পরিষ্কার বুঝতে পারবেন ধরুন আপনি কিছু চারা গাছ লাগিয়েছেন এবং প্রতিদিন সেই গাছের যত্ন নিন এবং তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিন দেখবেন গাছগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে তার শাখা প্রশাখা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং সবুজে ভরে যাবে এরপর হঠাৎ যদি আপনি কিছুদিন গাছে পানি দেওয়া বন্ধ করে দেন তাহলে দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে যাবে গাছের রং খারাপ হয়ে যাবে শাখা প্রশাখাগুলো দুর্বল হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন গাছকে সুন্দর করে বড় করতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি অবশ্যই দরকার প্রিয় দর্শক এমন কিছু মানুষ আছে যারা খুব ভালো ভালো খাবার খায় তারপরেও তাদের স্বাস্থ্য ভালো হয় না কোনো অসুখ নেই তবু শরীর দিনের পর দিন শুকিয়ে যায় এমন মানুষ যদি আপনার আশেপাশে থেকে থাকে বা আপনি হয়ে থাকেন তাহলে আজ থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন দেখবেন খুব দ্রুত আপনি আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে পাবেন জীবনের জন্য অক্সিজেনের যেমন প্রয়োজন অক্সিজেন ব্যতীত জীবের বেঁচে থাকা অসম্ভব তেমনি অক্সিজেনের পরেই সকল খাবারের মধ্যে পানির স্থান পানি ছাড়াও মানুষের বেঁচে থাকা অসম্ভব পানি স্থলভাগের আনুপাতিক হার যথাক্রমে একাত্তর শতাংশ পৃথিবীর মতো প্রতিটি মানুষের শরীরে প্রায় বাহাত্তর শতাংশ হচ্ছে পানি এমনকি আমাদের হাড়ের এক চতুর্থাংশ পানি মস্তিষ্কের পঁচাশি ভাগ পানি আমাদের রক্তের ভাগ পানি পেশি বা মাংসের পঁচাত্তর আমাদের শরীরের দুই তৃতীয়াংশই হচ্ছে পানি শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর সঠিক কর্ম সম্পাদনের জন্য পানির প্রয়োজন তাই সুস্থ ও সবলভাবে বেঁচে থাকার জন্য পানি পানের কোনো বিকল্প নেই পানি পান করার সব থেকে উত্তম নিয়ম জানার পূর্বে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে কি কি উপকার পাওয়া যায় চলুন সেগুলো জেনে নেওয়া যাক এক নম্বর সৌন্দর্য বাড়ে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের কোষগুলো সতেজ হয়ে যায় যার কারণে শরীরের সৌন্দর্য বৃদ্ধি পায় পাশাপাশি চেহারার উজ্জ্বলতাও বাড়ে দুই নম্বর স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মস্তিষ্কে পানির পরিমাণ প্রায় পঁচাশি পার্সেন্ট কম পানি পান করার ফলে মস্তিষ্কে পানির পরিমাণ কমে যায় যার কারণে স্মৃতিশক্তি হ্রাস পায় তাই পর্যাপ্ত পরিমাণে নিয়মিত পরিমাণে পানি পান করলে মস্তিষ্কে পানির পরিমাণ ঠিক থাকে ফলে স্মৃতিশক্তি মজবুত থাকে এবং বৃদ্ধি পেতে থাকে তিন নম্বর কিডনি ভালো থাকে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীর থেকে বেরিয়ে আসা ক্ষতিকর উপাদানগুলো কিডনিতে জমে থাকতে পারে না যার ফলে কিডনি রোগ ভালো থাকে চতুর্থ নাম্বার পিঠ ও গিটের ব্যথা দূর হয় প্রতিদিন নিয়মিত আট থেকে দশ গ্লাস পানি পান করলে পিঠ ও গিটের ব্যথা কমে যায় কিছু মানুষের মাঝে এ পরীক্ষা চালিয়ে দেখা গেছে আশি শতাংশ রোগী যাদের পিঠ ও পেটে ব্যথা ছিল তারা ব্যথামুক্ত হয়েছে পঞ্চম নাম্বার ক্যান্সারের ঝুঁকি কমায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে মলাশয়ের ক্যান্সারের ঝুঁকি পঁয়তাল্লিশ শতাংশ স্তর ক্যান্সারের ঝুঁকি উনআশি শতাংশ এবং ব্লাড ক্যান্সারের ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় বলে গবেষণায় উঠে এসেছে ষষ্ঠ নাম্বার চিন্তা মুক্ত থাকা যায় আমাদের ব্রেনের পঁচাশি শতাংশ হচ্ছে পানি একটু পরপর পানি পান করলেই তাই মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায় এবং শারীরিক শক্তি বাড়ে শরীরে স্থাপ পড়তে দেয় না চোখের ডাক সার্কেল ও মুখের বলি রেখা দূর করে চুলের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় এবং রাতে ভালো ঘুম হয় শরীরে এনার্জি বৃদ্ধি পায় গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয় স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি বহু উপকার রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করার মধ্যে এবার পানি পান করার কিছু নিয়ম জেনে নিই যা সম্পূর্ণরূপে মেনে চললে সুস্থ থাকা আমাদের জন্য খুবই সহজ হতে পারে এক নাম্বার সুন্নত মেনে পানি পান করুন যেমন বসে বিসমিল্লা বলে তিন ঢোকে বা তিন নিঃশ্বাসে পানি পান করুন একেবারে একসাথে ঢক ঢক করে পানি পান করবেন না পানি পাত্রে পান করার সময় যেন পানিতে কোনো নিঃশ্বাস না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বলা হয়ে থাকে পানিতে নিঃশ্বাস পড়লে পানিগুলো বিষাক্ত হয়ে যায় আবার হাদিসও রয়েছে এরকম ইঙ্গিত যেমন হজরত ইবনী আব্বাস রাজ্লা আনহু থেকে বর্ণিত রাসুল করিম আলাইহি আলাইসাল্লাম পানি পাত্রে নিঃশ্বাস ফেলতে ও তাতে ফুক দিতে নিষেধ করেছেন ইবনে মাজা হাদিস নাম্বার তিন প্রিয় নবী আলাইহি আলাইসাল্লাম আমাদের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও দিক নির্দেশনা দিয়েছেন যার মধ্যে অন্যতম হল পানি পানের সময় পাত্রে নিঃশ্বাস না ফেলা অনেকের কাছে বিষয়টি হালকা মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বেশিরভাগ সাধারণ মানুষই মনে করে এটি নিঃসক পানি পানের আদব যেহেতু পানি পান করার সময় পাত্রের নিঃশ্বাস ত্যাগ করলে পাত্র ঘোলা হয়ে যায় কিন্তু বাস্তবতা শুধু এটি নয় পানি পানের সময় পাত্রের নিঃশ্বাস ফেলার কারণে সেই পানি বিষাক্ত হয়ে যায় বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানুষ শ্বাস প্রশ্বাসের জন্য ও মুখ দিয়ে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে নিঃশ্বাসের সাথে দেহের দূষিত বাষ্প ও রোগ জীবনবাহী অপেক্ষাকৃত ভারী বায়বীয় পদার্থ কার্বন ডাই অক্সাইড যা খাবার কিংবা পানির সঙ্গে মিশে গেছে আবার মানুষের দেহের ভিতরে প্রবেশ করে ফলে শরীরে বিভিন্ন রোগ জীবাণুর আস্তানা গড়ার সুযোগ সৃষ্টি হয় বিশুদ্ধ পানির জন্য মানুষ কত কিছুই না করেছে উন্নত বিশ্বে এই খাতে খরচ করা হচ্ছে কোটি কোটি ডলার এর এক তথ্য মতে জার্মানিতে চারজনের একটি পরিবার বিশুদ্ধ পানির জন্য দেড় হাজার ইউরো ব্যয় করে যা বাংলাদেশ টাকায় হিসাব করলে এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো টাকার মতো হয় এবং ভারত রুপিতে হিসাব করলে প্রায় এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকার মতো হয় এত কিছু করার পরও যদি কেউ পানি পান করার সময় রাসুল্লা করিম সাল্লা সাল্লামের এই হাদিসটির উপর আমল না করে তাহলে তার পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যায় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে অনেকের এভাবে পানি পান করতে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে পারে কিংবা পানি পানে অতৃপ্তি লাগতে পারে তাহলে তারা কি করবে তার সমাধানও দিয়েছেন আমাদের বিশ্বনবী সাল্লু আলাইসাল্লাম হজরত আবু সাইদ খুদ্রি রাজ তালা আনু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম পানীয় পানকালে তাতে ফু দিতে নিষেধ করেছেন তো এক লোক নিবেদন করলো পানি পাত্রে যদি আমি খড়খুটা দেখতে পাই বা কোনো ময়লা দেখতে পাই তখন তিনি বললেন তাহলে তা ঢেলে ফেলে দাও তারপর সে ব্যক্তি আবারও নিবেদন করল এক শ্বাসে পানি পান করে বা নিঃশ্বাস বন্ধ করে আমার পানি পান করে আমার তৃপ্তি হয় না তিনি বললেন তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো শুধু পানি কেন যে কোনো গরম খাবারও ফু দিয়ে খাওয়া উচিত নয় তাতে শরীরে জীবাণু প্রবেশ করতে পারে দুই নাম্বার পানি পান করার সময় বসে পানি পান করবেন দাঁড়িয়ে পানি পান করবেন না হজরত আবু হুরায়রা আদেলাত আলা আহ বর্ণনা করেন রাসেল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো দাঁড়িয়ে পানি পান করা উচিত নয় যদি কেউ বসে পানি পান করতে ভুলে যায় তাহলে সে যেন উক্ত পানি বমি করে বের করে দেয় সূত্র সহী মুসলিম হাদিস নাম্বার পাঁচ হাজার বাইশ এখানে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এই হাদিসের মাধ্যমে বসে পানি পান করার গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন আজকের বিজ্ঞানও বলছে যে দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায় ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না দাঁড়িয়ে পানি পান করলে আরও অনেক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে যেমন হজমজনিত সমস্যা পেট ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা কিডনি নষ্ট হয়ে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া ও স্নাউ উত্তেজনা ইত্যাদি তিন নাম্বার প্রতিদিন বাসি মুখে এক থেকে দুই গ্লাস পানি পান করুন এবং যখনই পানি পান করবেন তখন পানি যেন সরা মুখে ঘুরিয়ে তারপর পান করা হয় সেদিকটা সবসময় খেয়াল রাখবেন চার নাম্বার খাবার খাবার ৩০ মিনিট পূর্বে এবং খাবার খাওয়ার ঠিক আগ মুহূর্তে এক গ্লাস পানি পান করে নেবেন পাঁচ নম্বর খাওয়ার সময় বা খাওয়ার পর খুব প্রয়োজন না হলে পানি পান করবেন না তবে খাবার আটকে গেলে বা খাবার আটকে যেতে পারে এমন অবস্থা হলে সামান্য পানি পান করা যেতে পারে অর্থাৎ খাবার খাওয়ার সময় খাওয়ার পর সঙ্গে সঙ্গে বেশি পানি পান করবেন না খাবার বিশ থেকে তিরিশ মিনিট পর পানি পান করবেন এবং তারপর দশ থেকে পনেরো মিনিট পর পর হালকা হালকা পানি পান করবেন কারণ একসঙ্গে অতিরিক্ত পানি পান করলে সমস্যা হতে পারে কাজকর্মের ফাঁকে ফাঁকে সারাদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ম মেনে প্রতিদিন কমপক্ষে থেকে লিটার পানি পান করতে হবে তবে এর কম বেশি হতে পারে এবং রাস্তাঘাটে ভ্রমণকালে প্রয়োজন মতো পানি পান করবেন অতিরিক্ত পানি পান করা থেকে বিরত থাকবেন নচেত মানুষের ভিড়ে সময় মতো বাথরুম করার জায়গা না পেলে কিডনিতে চাপ পড়ে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আপনার সুবিধা মতো আপনি পানি পান করবেন সবশেষ কথা হলো একুশ দিন এই নিয়মে পানি পান করার পর থেকেই উপকার বুঝতে পারবেন ইনশাল্লাহ তারপর আপনাকে আর পানি পান করার জন্য জোর করতে হবে না বা আপনাকে বোঝাতে হবে না আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যের উন্নতি দেখে আপনি নিজে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে অভ্যস্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সুস্থভাবে বেঁচে থাকতে চাইলে আমাদের স্বাস্থ্যের দিক অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কিছু তথ্য যা আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য ধরে রাখতে দারুণভাবে সাহায্য করবে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে দিবেন এতে করে আমাদের চ্যানেলে প্রকাশিত নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ